রিগাল ক্যাডওয়েলের এই বাইকটি আজকে আমি আপনাদের সামনে রিভিউ নিয়ে এসলাম। বাইকটি আমি প্রায় 4-5 মাস ইউজ করেছি। এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। তো এটা ইউজ করে কেমন মজা পেলাম এবং কী কী ধরনের অসুবিধা হলো আমি সেই সম্পর্কিত আলোচনা করবো এখন আমি আপনাদের সামনে। এই বাইকটি প্রায় 200 কেজির মতো ওজন এবং এটা হ্যান্ডেল করা খুবই কঠিন হয়ে যায়। এবং এটা ডাবল ডিস্ক ইউজ করা হয়েছে। এটা যদি আমরা ব্যাকে পিছনের দিকে গাড়িটি নিতে চাই তাহলে একটু কষ্ট হয়ে যায়, কারণ এটা পিছনের দিক মুভ করতে পা দিয়ে একটু বেশি ওজন হওয়ার কারণে এটা হ্যান্ডেল করা অতি কষ্ট। সাইডে নিয়ে যাওয়া, ঘরে তোলা, বের করা, এবং গাড়িটি প্রচুর পরিমাণে তেল খরচ হয়। এটা প্রায় লিটারে 30 কিলোমিটার মাইলেজ দেয়, যেটা খুবই কম। বাইকটি 125 সিসি হয়, গতিবেগ রয়েছে ভালোই, এবং বাইকটি শুধু একজন পার্সন চালাতে হয়। ডুয়েল পার্সন হলে ওই কিছুটা সাসপেনশনে এসে লাগে, এরকম অসুবিধা হয়, এবং 3 পার্সন তো ওঠাই জানা। এখানে গিয়ার রয়েছে প্রায় 5টি এবং সবগুলো গিয়ার আপ ডাউন, একটা সিঙ্গেল মোডে, এটা খুব ভালো। এই দমে বাইকে ডবল ডিস্ক ইউজ করা হয়েছে এবং এখানে যে চেন কাপড় দেওয়া হয়েছে এটা খুবই বাজে, ভিতরে কাপড় চলে যায় এরকম একটা সিচুয়েশন। হেডলাইটটা ভালো আছে এবং সেলফ স্টার্ট রয়েছে, এবং কিক স্টার্টটা আবার পিছনের ব্রেকের সাথে বাজে, এটা একটু সমস্যা। এবং পিছনে এক্সট্রা যে সিট হ্যালানের জন্য একটা লাগানো হয়েছে এটাও ভালোই। তো এটা একটু শুধু ভাবের বাইক, বেশি তেল খরচ এবং এটা খুবই ওজন। একটু মডেলিং যারা চায়, একটু বেশি স্টাইলিশ, তারা এই বাইকটি নিতে পারেন। যারা তেল খরচ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এই বাইকটি চয়েস করতে পারেন। তবে এটা রিগালের বাইক, ক্যাফেরেসার চায়না বাইক, এটা তেমন পপুলার নয়। টিমসনের চাকা ইউজ করা হয়েছে এখানে, তো বাইকটি না নেওয়াই উচিত। ধন্যবাদ রিভিউটি দেখার জন্য।